সোমবার খেলার আগে ইরানের খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত গাইলেন না। এদিন ইংল্যান্ডের বিপক্ষে তাদের উদ্বোধনী বিশ্বকাপের ম্যাচ ছিল। এক অভিনব প্রতিবাদে দেশের বিক্ষোভকারীদের সমর্থনে একটি স্পষ্ট প্রদর্শন করলেন ইরানের জাতীয় ফুটবল দল। খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সঙ্গীত বাজানোয় শুরুর ১১ জন খেলোয়াড় সবাই নীরবে ছিলেন। সিভিক পুলিশের হেফাজতে এক যুবতীর মৃত্যুর কারণে ইরানের দেশব্যাপী ২ মাসেরও বেশি বিক্ষোভ চলছে। এই ঘটনার পর ইরান জুড়ে রাস্তায় প্রতিবাদে নামেন দেশবাসীরা। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ২৪ জন। এবার জাতীয় সঙ্গীত না গেয়ে হিজাব ঘিরে প্রতিবাদের এক নতুন মোড় দিলেন ইরানের খেলোয়াড়রা। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।